সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গরম মশলা বাঙালির একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা। তো আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপকরণ দিয়েই গরম মশলা তৈরি করে দেখাবো। তো এই জন্য নিচ্ছি 1/3 কাপ পরিমাণ দারচিনি। দারচিনিটাকে ছোট করে ভেঙে নিয়েছি। নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ এলাচ। এই এলাচ জিনিসটা বাচ্চাদের মুখে পড়লে তারা আর ভাত খেতে চায় না। তো এই জন্যই আমি আজকে এই গরম মশলাটা তৈরি করছি। আর নিচ্ছি 3টি বড় এলাচ। আপনারা চাইলে বড় এলাচটা বাদ দিতেও পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরা। আর লাগছে লবঙ্গ 10-12টি। আনিতে হবে জয়ত্রীর 4-5টা ফুল। তো লবঙ্গ আর জয়ত্রী থেকে হালকা খুব সুন্দর একটি ঘ্রাণ আসে, যেটার জন্য গরম মশলাটার মানে ফ্লেভারটা আরও অনেক বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা। বাস এই কয়টা মশলা দিয়েই আজকে আমি গরম মশলাটা তৈরি করব। তো এখন আমি এই সবগুলো কোটা মশলাকে হালকা একটু ভেজে নেব। তো ভাজার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি সবগুলো গোটা মশলা, আর তেজপাতাটা একটু কেটে দিচ্ছি। এতে করে সবগুলো মশলার সাইজ একরকম হবে আর আমার গুঁড়ো করতেও সুবিধা হবে। তো মিডিয়াম লো ফ্লেমে আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভাজবো। বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মশলার যে আসল ঘ্রাণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। সো খেয়াল রাখতে হবে এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না, একদম চুলাটা কমিয়ে 2-3 মিনিট হালকা একটু ভেজে নিলেই হবে। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো ঠান্ডা করার জন্য একটু রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো ঠান্ডা হয়ে গেছে আর বেশ মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন। এখন একটি ব্লেন্ডারে যে গুঁড়ো করার জার আছে আমি সেটার মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আর ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে আমি গুঁড়ো করে নেব। তো দর্শক শ্রোতা দেখতেই পেলেন 2 মিনিটই হয়ে গেল গরম মশলা। তো আপনারা এই গরম মশলাটা একটি এয়ারটাইট কাচের বয়ম অথবা প্লাস্টিকের যে কোনো বয়মের মধ্যে সংরক্ষণ করতে পারেন প্রায় 6 মাস। বাসায় বাচ্চা থাকলে তো প্রতিদিনই আমাদের অল্প একটু হলেও মুড়ি রান্না করতে হয়। তো গোটা মশলাটা থাকলে ওরা সেই মুরগিটা খেতে চায় না, খুব ঝামেলা করে। তো যাদের বাসায় বাচ্চা আছে তাদের জন্য এটা হচ্ছে একটা স্পেশাল টিপস। আপনারা এটা বাসায় সবসময় রাখবেন, এতে করে গোটা মশলা না দিলেও চলবে। তো দর্শক শ্রোতা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।